যখন দেখছি ব্যাগের ভিতরে তখন আমার মানে পুরো শরীর যেন একটা ঝাঁকি মেরে উঠছে। কুল কিনারা করতে পারছে না পুলিশ। এক মাসেই রাজধানীতে উদ্ধার চার, সব নাগরিকের জেনে ব্যাংক তৈরির পরামর্শ। তখন তার মনে ভিতরে থাকবে আমার তো এই জিনিস ওইখানে রাখা আছে, চাইলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ হোক অথবা 10 বছর পরেও আমার এই কারণে ধরে ফেলতে পারে। কথিত বাবা মা চাইলেই দিতে পারেন পালনকারী প্রতিষ্ঠানে। গোপনের এই শিশুদের সেখানে জন্ম হওয়া এবং সেখানে তারা ভলান্টারি দিয়েও দিতে পারে। দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময়, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভিসা চালু হওয়ার পর আবারও বাড়ছে বিদেশে গিয়ে চিকিৎসা নেয়ার সংখ্যা। প্রতি বছর চলে যাচ্ছে 30 থেকে 35 হাজার কোটি টাকা। দেশে সেবার মান খারাপ ও ব্যয় বেশি কারণ। ভারতের উপর নির্ভরতা কমায় এবার সরবরাহ বন্ধ থাকার পরও স্থির পেঁয়াজের বাজার, নীরব ভূমিকা রাখছে দেশীয় পেঁয়াজ। এবং বিশ্বে করোনা পরিস্থিতির অবনতি, নিউ ইয়র্কের সব স্কুল বন্ধ ঘোষণা, করোনার নামে স্বাধীনতা কেড়ে নেয়ার অভিযোগ। করোনায় কয়েক মাস বন্ধ থাকার পর মেডিকেল ভিসা চালু হওয়ায় আবারও বিদেশমুখী হচ্ছেন অনেক রোগী। বরাবরের মতো বেশিরভাগই যাচ্ছেন পাশের দেশ ভারতে। স্বাস্থ্যখাতের গবেষকরা বলছেন দেশের বেসরকারি হাসপাতালের সেবার মান ও ব্যয়ের উপর সরকারের তদারকির অভাবে বিদেশগামী রোগীর সংখ্যা বাড়ছে, আর এতে প্রতি বছর 30 থেকে 35 হাজার কোটি টাকা চলে যাচ্ছে দেশের বাইরে। হরিপদ সাহার রিপোর্ট। ফাতেহা বেগম কয়েক বছর আগে মেরুদণ্ডের নিচের দিকের হাড় ডিসপ্লেসড হয়ে গুরুতর অসুস্থ হন। পাশের দেশ ভারতে অস্ত্রোপচারের পর স্বাভাবিক জীবনে ফেরেন, তবে এখন নতুন শারীরিক সমস্যায় ভুগছেন। দেশে রোগ নির্ণয়ে কুল কিনারা করতে না পারায় আবারও প্রস্তুতি নিচ্ছেন ভারতে যাওয়ার। পেট ফুলে যাচ্ছে, পেটের কারণে গ্যাস হয়ে যাচ্ছে। এখন ভিতরে কি সমস্যা, কোনো ক্ষত হয়েছে না লিভারে কোনো সমস্যা হয়েছে, এটার জন্য আমরা এন্ডোস্কোপি করিয়েছি। তারা কোনো রোগ খুঁজে পাচ্ছে না, যদি পারি ভিসাটা পাই তাহলে আমাকে নিয়ে ইন্ডিয়া দেখাবো। করোনা মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত, সিঙ্গাপুরের মতো দেশ মেডিকেল ভিসা দেওয়া শুরুর পর চিকিৎসা নিতে অনেকেই যাচ্ছেন ও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশে তো আমার কোনো চিকিৎসা হইল না, আনফিট করে দিল, রিংও পড়ালো না, সার্জারিও করলো না, যে করোনার কারণে যেতে পারি নাই। এখন খুলছে যেহেতু এখন আশা করতেছি যে যাবার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। বিদেশগামী রোগীদের সিংহভাগই যায় পাশের দেশ ভারতে। সে দেশের অনেক হাসপাতালও প্রতি বছর বাংলাদেশ থেকে যাওয়া কয়েক লাখ রোগীর ওপর নির্ভর করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। দেশের চিকিৎসায় আস্থা সংকটের কারণে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেকেন্ডারি বা টার্সিয়ারি স্বাস্থ্যসেবার জন্য যে বেশিরভাগ বিদেশে যায় সেগুলো মূলত কিন্তু প্রাইভেট সেক্টরে বেশি। এখন সরকারের এই যে প্রাইভেট সেক্টরের যে অ্যাকাউন্টেবিলিটি, তার কৈফিয়ত দেওয়ার যে একটা বিষয়, শাস্তি পুরস্কারের বিষয়, এই বিষয়গুলো একদমই নেই। প্রাইস তার সঙ্গে মান এবং প্রাপ্তি তার মধ্যে আসলে মিল নেই এবং সেজন্য বহু লোকের রাস্তাহীনতা তৈরি হয়েছে। লেটেস্ট আমরা যেটা দেখেছি সেটা হলো $4 বিলিয়ন প্রতি বছর চলে যাচ্ছে। এর আগে আমরা যেটা দেখেছি 2-3 বছর আগের একটা রিপোর্ট, সেটা প্রায় $2.5 বিলিয়ন প্রতি বছর স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য বিদেশে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, তা আমার মনে হয় যে এক্স্যাক্ট পরিসংখ্যানটা আরও বেশি। রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা রুখতে দেশে হাসপাতালের অবকাঠামো উন্নয়নের সাথে সাথে চিকিৎসা সেবাদানকারীর সংখ্যাও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাড়াতে হবে বলে মনে করেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস আবারও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন 1.5 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন গড়ে 1.5 হাজার মানুষ। এ অবস্থায় নিউ ইয়র্ক সিটির সব স্কুল বৃহস্পতিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার মেয়র বিল ডি ব্লাজিও এই ঘোষণা দিয়েছেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 1,57,000 মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 1,800 বেশি। আগের দিন মঙ্গলবার মারা গেছেন 1,658 জন আর আক্রান্ত হয়েছেন 1,61,645 জন। প্রতিদিনই গড়ে 1.5 লাখের ওপর মানুষ কোভিড আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন 1,500-এর বেশি। এই অবস্থায় বৃহস্পতিবার থেকে নিউ ইয়র্ক সিটির সব স্কুল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন সিটির মেয়র বিল ডি ব্লাজিও। Unfortunately, as of today, on our 7-day rolling average for coronavirus positivity, New York City has hit exactly 3.0%.
তবে বাসায় থেকে অনলাইনে শিক্ষার্থীদের রিমোট লার্নিং অব্যাহত থাকবে। এদিকে গত শুক্রবার থেকে নিউ ইয়র্কের রেস্টুরেন্ট, বার ও জিম রাত 10টার পর থেকে বন্ধ আছে। এছাড়া ধর্মীয় উপাসনালয়, রেস্টুরেন্ট এমনকি বাসা বাড়িতে 10 জনের বেশি উপস্থিতির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের রোগ সংক্রমণ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, করোনার দ্বিতীয় স্রোতে আগামী 6 মাসে আরও 2.5 লাখ মানুষের মৃত্যু হতে পারে। এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ট্রাম্প পরাজয় স্বীকার না করায় করোনা মোকাবেলায় ব্যাপকভাবে তিনি যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা বাধাগ্রস্ত ও বিলম্ব হতে পারে। এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলবার্ট বোর্লা এক বিবৃতিতে বলেছেন, তারা এমন এক ভ্যাকসিন বাজারজাতকরণের প্রক্রিয়ায় আছেন যা ভয়াবহ এই মহামারী ঠেকাতে কার্যকর হবে। ইতিমধ্যে ভ্যাকসিনটির জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA-র কাছে আবেদন করা হয়েছে। ফাইজার জানিয়েছে, ভ্যাকসিনটি 95% ক্ষেত্রে কার্যকরী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বিক্ষোভে উত্তাল জার্মানি। করোনার নামে স্বাধীনতা ও শান্তি কেড়ে নেয়ার পাশাপাশি স্বৈরাচারী আচরণের অভিযোগে মেরকেল প্রশাসনের বিরুদ্ধে আবারও সমাবেশ হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। আটক করা হয় 200+ আন্দোলনকারীকে। জার্মানির বার্লিন থেকে সমাবেশের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মানি জুড়ে করোনার ভয়াবহ সংক্রমণের মধ্যেও বুধবার রাজধানী বার্লিনে করোনা বিরোধী সমাবেশ করেছেন সাধারণ নাগরিকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, অ্যাঙ্গেলা ম্যার্কেল সরকার করোনা ভাইরাসের নামে ছলচাতুরি করে সাধারণ জনগণকে দাবিয়ে রেখে ক্ষমতা চিরস্থায়ী করার পরিকল্পনা করছে। কিসের করোনা, কিসের কি, সরকার থেকে সঠিক কোনো তথ্য কিন্তু আমরা পাচ্ছি না। আর করোনার সংক্রমণের নামে প্রতিদিন আমাদের যে সংখ্যাটা বলা হচ্ছে, এটার মাধ্যমে ভয় লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। আরে ভাই, কেন বুঝতে পারছেন না করোনার টিকা তৈরির নামে প্রশাসন কিভাবে লুটপাট করছে? সত্যি বলতে কি, করোনাই যখন নাই তখন টিকা দিয়ে কি হবে? দেখুন, সমাবেশে যারা এসেছেন তাদের বেশিরভাগেরই মুখে কোনো মাস্ক নেই, শারীরিক দূরত্ব কেউ বজায় রাখেনি। করোনার এমন ভয়াবহ সংক্রমণের মধ্যে এরকম বিক্ষোভের অনুমোদন তো আমরা দেইনি। প্রায় সবাইকে আমরা বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি, কেউ না মানায় জলকামান ও মরিচের স্প্রে মারা ছাড়া কোনো উপায় ছিল না। সরকারের বিধি নিয়ম রক্ষা করার দায়িত্ব তো আমাদের নাকি? বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে 200-এরও বেশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ছিলেন তৎপর। বার্লিনের করোনা বিরোধী এই সমাবেশে যোগ দেওয়া প্রত্যেক সমাবেশকারীরা মনে করছেন, করোনা এবং করোনার টিকা জার্মান সরকার কিংবা ম্যাকেল প্রশাসনের একটি বড়সড় ষড়যন্ত্র। তাই এই ষড়যন্ত্রে পা না দেওয়ার জন্য জার্মানির প্রত্যেক নাগরিককে আহ্বান জানিয়েছেন তারা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ভারতের সরবরাহ ছাড়াই 3 মাস ধরে স্থির দেশের পেঁয়াজের বাজার। আমদানি পেঁয়াজের শতভাগ ভারত নির্ভর বলে রপ্তানি বন্ধ করে চরম অস্থির হয়ে পড়ত বাজার। কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ দেশের ব্যবসায়ীরা গত বছরের অভিজ্ঞতায় নতুন করে নানা দেশের বাজার ধরায় ফিরেছে স্থিরতা। এক্ষেত্রে নীরব ভূমিকা রাখছে দেশীয় পেঁয়াজ। ব্যবসায়ীরা বলছেন, এ ধারা অব্যাহত রাখতে সরকার সহায়তার হাত বাড়ালে পেঁয়াজে ভারতের নির্ভরতা কমবে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। টানা 2 বছর হঠাৎ করে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে লাগামহীনভাবে বেড়ে অস্থিরতা সৃষ্টি হয় দেশের বাজারে। প্রথমবার কেজিতে 300 ঠেকলেও দ্বিতীয়বার 100 পর্যন্ত ঠেকে। এ অবস্থায় নতুন নতুন দেশের বাজার ধরে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। ইন্ডিয়া কন্টিনিউ পুরো বন্ধ করে রেখে দেয়, তারপরও বাংলাদেশ ভালো থাকবে। 8 দেশ থেকে পেঁয়াজ এখন বর্তমান বাংলাদেশের মার্কেটে আছে। ইন্ডিয়ান স্যার, আমরা ইন্ডিয়ান নির্ভর স্যার, আমরা স্বনির্ভর, নিজেরা স্বনির্ভর হতে পারবো ইনশাল্লাহ। তবে বাজার স্থিতিশীল রাখার পেছনে নীরব ভূমিকা রাখছে দেশীয় পেঁয়াজ। দেশি পেঁয়াজ যেভাবে উৎপাদন হচ্ছে, এভাবে উৎপাদন হলে আমাদের ভারতের উপর নির্ভর করতে হবে না। ভারত ছাড়া চলা যাবে, সমস্যা নাই। তবে আমাদের এই ধরেন এই দেশি মালটার উপর নজর দিতে হবে। আমদানি কারকরা বলছেন, এই ধারা অব্যাহত রাখতে পারলে ভারতের উপর নির্ভরতা কমবে। বিভিন্ন দেশ থেকে আমদানি করা পেঁয়াজ আনতে পারে বা ওয়ে চিনে গেছে, প্লাস আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন হচ্ছে, যার কারণে ভারত নির্ভরশীল আমরা থাকবো না।
এ অবস্থায় 11টি দেশের বাজার ধরে রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এই ব্যবসায়ী নেতা। সরকার যদি ব্যবসায়ীদের দেখে সুনজরে না দেখে আর্থিক সহযোগিতা না করে তাহলে ভবিষ্যতে সংকট হলে আমদানিকরা তখন আমদানি করতে উৎসাহ হবে না। গত সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর মিশর, তুরস্ক ও পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানির অনুমতিপত্র খোলেন ব্যবসায়ীরা। এরপরই কেজি সহনীয় মাত্রায় নেমে আসে পেঁয়াজের দাম। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর পেঁয়াজের দাম বাড়লেও বিশ্বের বিভিন্ন দেশে বাজার ধরার কারণে নিয়ন্ত্রণে এসেছে পেঁয়াজের বাজার। এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দেশীয় পেঁয়াজ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। শুধু নদী থেকে নয়, বালুখেকুদের লোলুপ দৃষ্টি মানুষের ফসলি জমি ও সমতল জায়গার দিকেও। এতে একের পর এক ভরাট জমি কেটে নদীর সঙ্গে মিশিয়ে দিচ্ছে। বালু উত্তোলন করায় ভাঙছে নদীর পাড়, বিলীন হচ্ছে জনপদ। প্রশাসন বলছে ফেনীর সীমানায় চট্টগ্রামের প্রভাবশালীরা বালু তোলায় তারা রয়েছেন বিপাকে। জুলহাস তারুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। ফেনী নদীর প্রায় সবখানে চলছে বিরামহীন বালু উত্তোলন। দিনরাত নদী কিংবা ফসলের জমি, বালুখেকুদের করাল গ্রাস থেকে রেহাই মিলছে না বসত ভিটাও। জমিনের থেকে বালু উড়ায় তো লাস্টে দিতে আমাদের বাড়ির ক্ষতি যেতে আছে। আর বৈধ মহালে সরকারের নির্দিষ্ট নীতিমালা থাকলেও সেগুলো অমান্য করে ইচ্ছে মতো বালু তুলছে প্রভাবশালীরা। ফেনী নদীর দুতীরে এভাবে শত শত ছোট ছোট মেশিন দিয়েই প্রতিনিয়তই অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়রা মনে করছেন প্রশাসনের নীরব ভূমিকার কারণেই প্রশ্রয় পাচ্ছে এসব অবৈধ বালু উত্তোলনকারীরা। ফলে প্রতি বছর নদী গর্ভে হারিয়ে যাচ্ছে ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, সোনাগাজী ও পরশুরাম উপজেলার হাজার হাজার একর জমি, বিলীন হচ্ছে বসত ভিটা। প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না স্থানীয়রা। মেশিন দিতে কাড়ি কাড়ি ব্যাগ লই যার কই তো নে জঙ্গা কাড়ি নের কই জঙ্গা বাঙ্গি জালে আমরা জনগণ এমন জামু কন্ডে। তো 200 ফ্যামিলি আছে এই জায়গায়, তারপর এখানে একটা মসজিদ আছে, এরা তো এটাও চিন্তা করতেছে না। প্রতিবাদ করে কার কাছে প্রতিবাদ করলে তো এমন মারবে। আরো বৈধের চেয়ে অবৈধভাবে কয়েকগুণ বেশি বালু উত্তোলন হলেও ফেনীর জেলা প্রশাসক জানান চট্টগ্রাম ও ফেনী দুই জেলায় সমন্বয় করে অভিযান পরিচালনা করা হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো মোবাইল কোড করেছি এবং তাকে ব্যাপক জরিমানা করা হয়েছে এবং অবৈধ ড্রেজার বা অন্যান্য যেসব ইকুইপমেন্টস রয়েছে সেগুলো আমরা ধ্বংস করে দিয়েছি। জেলা প্রশাসনের তালিকাভুক্ত আটটির মধ্যে সবচেয়ে বড় বালুমহল হল সদর উপজেলার লেমুয়াঘাট। আর সেই মহলটি গত এক যুগ ধরে কোনো ইজারা না হওয়ায় সরকার প্রায় 6 কোটি টাকা রাজস্ব বঞ্চিত হলেও থেমে নেই বালু উত্তোলন। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।